হ্যালো ফ্রেন্ড, সুন্দর রান্নায় সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি দোকানের মতো পারফেক্ট হবে মুচমুচে ভেজিটেবিলস চপ বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কীভাবে বানাই সেটাই শেয়ার করব। আওয়াজ শুনে বুঝতে পারছেন যে এটা কতটা বাইরেটা ফিক্সি হয়েছে। এইভাবে যদি আপনারা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নেন তাহলে আর দোকানে কিনে খেতে হয় না। তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি ভেজিটেবিলস চপ বানানোর জন্য প্রথমেই একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিচ্ছি এটা তেজপাতা আর 3টি শুকনো লঙ্কা, একটু দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ ধনিয়া দিয়ে হালকা করে অল্প আঁচে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে মশলাটা একদম পুড়ে না যায়, জাস্ট মুচমুচে হতে হবে। এবার মশলাটাকে ঠান্ডা করে নিয়ে আমি হামানদিস্তিতে একটু হালকা করে এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি আর একটু গোটা গোটা করে গুঁড়ো করে নেবো। তাহলে এটা যখন চপের ভেতর পড়বে তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। আপনারা এটা শিলেও করে নিতে পারেন হালকা করে। এবার একটা কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল দিয়ে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু ভেজিটেবিল চপে বাদামটা খেতে খুবই ভালো লাগে, বাদামটাকে এইভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে বাদামটাকে আমি ভেজে নিচ্ছি। বাদাম খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই আপনারা দেবেন, পাঁচফোড়নের একটা সুন্দর ফ্লেভার আসে। এই পাঁচফোড়নটা দিলে ভেজিটেবিল চপটা খেতে খুবই ভালো লাগে। পাঁচফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর। আর দিয়ে দিচ্ছি বিট। আপনারা ভেজিটেবিলস চপটা যতটা বানাবেন পরিমাণটা সেটা বুঝে দেবেন। আমি এখানে গাজর 1/2 কাপ দিয়েছি আর বিট দিয়ে দিয়েছি 1/4 কাপ। এর মধ্যে আপনারা বিনসটাও কুচি করে দিতে পারেন, তবে আজকে আমি ভেজিটেবিলস চপটা বিট গাজর দিয়ে তৈরি করছি তাই বিনসটা দিলাম না। আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে সামান্য নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেটারের সাহায্যে গ্রেট করে রাখা আদা 1 চামচ। আপনারা এটা চপ করেও দিতে পারেন। এটাকে সামান্য নাড়াচাড়া করার পর আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ছোটো ছোটো করে চপ করে নিয়েছি। আপনারা স্বাদটা অবশ্যই বুঝে দেবেন, ভেজিটেবিল চপটা যেহেতু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তাই আমি ঝালটা একটু কমই দিলাম। এবার যাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে চাপা দিয়ে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে আমি সেদ্ধ করে নেব। এদিকে আমার বাদামটা ঠান্ডা হয়ে গেছে আর যেহেতু গোটা গোটা বাদাম ভেজিটেবিল চপের মধ্যে খুবই অসুবিধা হবে তাই বাদামটাকে 2 টুকরো করে নিচ্ছি আর খোলাটাকেও এইভাবে চাপ দিয়ে দিয়ে আলাদা করে নিচ্ছি। হাতটাকে অন্য জায়গায় আমি পরিষ্কার করে নিচ্ছি, এইভাবে বাদামের খোলাটাকেও আলাদা করে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি খুলে দেখে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আমি আগে থেকেই আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম আর আলুটা না দিলে বাইন্ডিং খুব ভালো হবে না, আলুটা অবশ্যই দিতে হবে ভেজিটেবিল চপে, তাই আলুটাকে আমি এইভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে দিলাম। দিয়ে বা সব শুদ্ধ আমি ভালো করে এইভাবে ম্যাশারের সাহায্যে এইভাবে আমি চেপে চেপে একটু সব শুদ্ধ আমি ঘেঁটে দিচ্ছি, ম্যাশ করে নিয়েছি আর একদম এইভাবে ঘন্ট ঘন্ট করে নিতে হবে। এবার এটাকে স্প্যাচুলার সাহায্যে নাড়তে নাড়তে একদমই আমি জল শূন্য করে নেব, কারণ এটা যদি নরম ভাব থাকে তাহলে ভেজিটেবিল চপটা পাকাতে খুবই অসুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা মশলা। ভাজা মশলা যেটা আমি করে রেখেছিলাম সেটাই 1 টেবিল চামচ দিয়ে দেবো আর এটা দিলে ভেজিটেবিল চপটা খেতে ভীষণই ভালো লাগবে যেহেতু মশলাটা একটা নিজস্ব গন্ধ আছে। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু ভেজিটেবিল চপটা মিষ্টি মিষ্টি হয়, বিট গাজর আছে তাই চিনিটা আমি সামান্য দিয়ে দিলাম। আর বাইন্ডিংয়ের সুবিধার জন্য এখানে আমি ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি, আপনারা প্রয়োজন অনুযায়ী ব্রেড ক্রাম্বসটা দেবেন। এখানে আমি 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। ব্রেড ক্রাম্বসটা দিলে এটা ভেজিটেবিল চপটা খুব তাড়াতাড়ি জলশূন্য হয়ে যাবে আর এটা যখন নামাবো তখন পাকাতেও সুবিধা হবে। ভেজিটেবিল চপের জন্য পুরো আমার একদম রেডি। এবার শেষ মুহূর্তে আমি দিয়ে দেবো পাতিলেবুর রস। আপনাদের কাছে আমচুর পাউডারটা থাকলে আমচুর পাউডারটা 1 চামচের মতো দিতে পারেন। আর দেখি বুঝতে পারছেন কড়া থেকে পুরো একদম ছেড়ে এসছে, যখনই কড়া থেকে এইভাবে ছেড়ে আসবে আমনাআমনি তখনই জানবেন ভেজিটেবিল চপের পুর একদম তৈরি। এবার আমি একটা পাত্রের মধ্যে রেখে এইভাবে ঠান্ডা করে নেব। পুরটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে, আপনারা এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচিও দিতে পারেন যদি পছন্দ করেন। আর এখানে যে ভেজে রাখা বাদামটা আমি এর মধ্যে অ্যাড করলাম, এটা আগে থেকে মেশানোর দরকার নেই, বাদাম ভাজাটা শেষে দিলেই ভালো হয় যেহেতু আগে থেকে দিলে একটু মিশে যেতে পারে তাই আমি শেষ মুহূর্তে দেব। দিয়ে খুব ভালো করে সব শুদ্ধ মেখে নিয়ে আমি এইভাবে ভেজিটেবিল চপের একটা শেপ দিয়ে নিচ্ছি, এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু শেপ দিয়ে নিচ্ছি সবগুলো।
এবার একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ ময়দা, আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটার কনসিস্টেন্সিটা এমন হবে, খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলা জলের মতো না, মোটামুটি আঙুল ডোবালে যাতে আঙুলের গায়ে সামান্য লেগে থাকে সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে আমি বেড গ্রামস নিয়ে নিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা ক্যামেরার জন্য দেখাতে পারিনি, খুব সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার একটা ভেজিটেবলস রোলকে এইভাবে নিয়ে ব্যাটারের মধ্যে প্রথমে বুড়িয়ে দিচ্ছি, এইভাবে বুড়িয়ে দিয়ে আবার বেড গ্রামসের মধ্যে বুড়িয়ে দেবো, যাতে বেড গ্রামসটা খুব ভালোভাবে এর মধ্যে লেগে যায়, খুব সুন্দরভাবে কোট একটা হয়ে যায়। এইভাবে আমি চেপে চেপে তৈরি করে নেব। এটা ইচ্ছা করলে আপনারা দুবারও করতে পারেন, বেড গ্রামসের মধ্যে ডুবিয়ে আবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার বেড গ্রামসের মধ্যে ডোবাতে পারেন, তাহলে ডবল কোট হয়ে যাবে। আমি একবারই করে নিচ্ছি সিঙ্গেল কোট, তাহলে ভেজিটেবল স্টকটা খুবই পাতলাভাবে, বাইরের যে কোটটা তৈরি হবে খুব পাতলা হবে। এইভাবে একই নিয়মে আমি সবগুলো ভেজিটেবল স্টক এইভাবে বানিয়ে নিচ্ছি। এবার এই ভেজিটেবল স্টকগুলো আপনারা একই দিনে যদি না খেতে চান, যে একদিনে এতগুলো খাবো না, আমি কিছু সংরক্ষণ করব, তাহলে এরকম এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন, তাহলে প্রায় সপ্তাহখানেকেরও বেশি ভালো থাকে। আর ভাজার আগে প্রায় আধ ঘন্টা আগে শুধু বের করে নেবেন, আধ ঘন্টা কি এক ঘন্টা আগে বের করে নেওয়ার পর যদি আপনারা এইভাবে গরম তেলে ভেজে নেন, তাহলে ভেজিটেবল স্টক একদম আপনাদের সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে। আর চপগুলো যখন ছাড়বো তখন তেলটা যেন খুব ভালো মতো গরম থাকে, খুব ফুটন্ত গরম তেলেই চপগুলো ছাড়তে হবে, হালকা গরম তেলে চপ ছাড়লে চপগুলো ভেঙে যেতে পারে। আর চপগুলো ছাড়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই করে দেবো। মিডিয়াম ফ্লেমে যখন চপগুলোকে নাড়াচাড়া করে এইভাবে এপিটপির লাল লাল করে ভেজে নেবো। চপ আমার একদম রেডি, দেখি বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর কালার এসেছে। আপনারা এইভাবে বাড়িতে যখন তখন ভেজিটেবল স্টকটা বানিয়ে খেতে পারেন, তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হয় না। আর বাড়ির যেহেতু তৈরি হলে খুবই টাটকা জিনিসটা তৈরি হয়, আর খেতেও খুবই সুস্বাদু হবে ভেজিটেবল স্টকটা। আপনারা আবার শুনি বুঝতে পেরেছেন যে কতটা বাইরে থেকে ক্রিস্পি হয়েছে। আজকে ভেজিটেবল চপের রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেবো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।